পাকা ধরা ডাল, তাই দিয়েই দিনের পর দিন চলছে রান্না। সেই খাবারই পাতে পড়ছে শিশুদের। নিম্নমানের উপকরণ দিয়ে মিড ডে মিল রান্নার অভিযোগ উঠল মুর্শিদাবাদের গোধনপাড়া কলোনিপাড়া দু নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ICDS কর্মীর বিরুদ্ধে। বুধবার ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ। আমি না রান্না করলে টাকা পাবো না, আমি টাকা আগে আমাদের ছেলে আগে তাও দিয়ে দিয়েছে, ও রান্না করেছে মানা করার পরও আমরা শাস্তি চাচ্ছি। এবার ওর সরকার থেকে ও চাকরি বাঁচাবে কি করে বাঁচাবে না বাঁচাবে সেটা ওর ব্যাপার, কিন্তু আমরা রাখবো না। গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করলে অভিযুক্ত ICDS কর্মী ক্ষমা চান। ক্যামেরার সামনেও হাত জোড় করে ক্ষমা চাইতে দেখা যায় ওই কর্মীকে। তো আমি সকলের কাছে হাত জোড় করে এই করেছি যে আজ যা হলো তাই হলো, আমি আর কাল থেকে আর করবো না। তলে যে ওরকম হয়েছে আমি বুঝতে পারিনি, খো ওপরখানে একটু ভালো ছিল তাই সেই জন্য দিয়েছি। আমরা এই যে সংশ্লিষ্ট কর্মী তার সম্বন্ধে আমরা যে কমপ্লেনটা পেয়েছি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা নিচ্ছি, এবং ভবিষ্যতে যাতে এটা না হয় সেটা এনশিওর করা আমাদের দায়িত্ব এবং সেটা আমরা করব। ঘটনার নিন্দায় সরব বিজেপি জেলা নেতৃত্ব। ICDS কেন্দ্রে শুধু আমাদের রানীনগরে নয়, সমস্ত রাজ্যে সমস্ত ICDS কেন্দ্রে একই রকমের নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। দারিদ্র সীমার নিচে থাকা শিশু এবং প্রসূতি মায়েদের পুষ্টির কথা ভেবেই ICDS সেন্টারগুলি গড়ে তুলেছে সরকার, কিন্তু কেন দিনের পর দিন নিম্নমানের খাবার খেয়ে বঞ্চিত হতে হচ্ছে গ্রামের হতদরিদ্র পরিবারের শিশুদের? অবিলম্বে অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মীকে বরখাস্তের দাবি তুলেছেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদ থেকে বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।